কেন কি ব্যথাটা কমছে না, এরকম চাপ হচ্ছে। বলছি সূর্যের জন্য ওয়েট করা ঠিক হবে, মানে আরেকটা সেকেন্ড অপিনিয়ন নিলে তো হয়। ওকে যেটা করে সে জলদি করো, দিদি ভাই ভীষণ কষ্ট হচ্ছে, তুমি দেখতে পাচ্ছো? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় না এতটা প্যানিক করার কিছু আছে, মেডিসিনের ডোজটা একটু কম, তাই হতে একটু সময় লাগছে। তখন পরে শোনো মিশকা, আমরা আর ঝুঁকি নিতে পারবো না। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি সূর্যকে ফোন করার, কারণ আমি জানি ও একবার আন্টির সামনে এসে দাঁড়ালে সেটা মেডিসিনের থেকে বেশি কাজ হবে। কিন্তু বুঝতে পারছি না, আমি তো দীপাকে স্পেসিফিকলি আন্টির কন্ডিশনটা বললাম, এখনো অব্দি সূর্য। আচ্ছা দীপা সূর্যকে আদৌ সব ব্যাপারটা বলেছে তো? এটা তুমি কি বললে মিশকা, দীপাকে ইনসেন্সিবল? যে দিদি ভাইয়ের এরকম একটা এমার্জেন্সি সিচুয়েশন, শরীর খারাপ যেন সেটা সূর্যকে বলবে না? কিছু মনে করবেন না, কিন্তু দীপার সাথে আন্টির তো অত অ্যাটাচমেন্টও নেই। আন্টির যদি কিছু হয়েও যায় ওর কি, বরং সেটা হলে তোর সব দিক থেকে। মিশকা প্লিজ, শুধু শুধু কেন জটিল করছো সবকিছু? ঠিকই তো বলছো, আমার কিছু হলে ওর পথের কাঁটা দূর হবে, তাতে উনি তো লাভ। থাক কথায় কথা বাড়বে, আমি বরং ডিরেক্টলি একটা সূর্যকে ফোন করি। তুই ফোনটা উঠালি সূর্য, তোকে দীপা বলেনি আমাকে কল ব্যাক করতে? না কেন, কি হয়েছে? আমি সবটা বলেছিলাম সূর্য, তোকে কিচ্ছু বলেনি, অদ্ভুত তো। না মানে হয়তো ও, আমি বুঝতে পারছি সূর্য, তুই এখানে আনন্দ করতে গেছিস, এন্ড বিলিভ মি আমি তোদের আনন্দ নষ্ট করতে চাই না, কিন্তু এটা একটা সিরিয়াস সিচুয়েশন। আমি ভেবেছিলাম আমি পুরোটা সামনে নেব, কিন্তু এখন মনে হচ্ছে তুই না এলে। তুই রাখ, আমি এক্ষুনি আসছি। একটা ভালো কথা বলি, প্লিজ এবার আন্টিকে নিয়ে আপনার একটু ঘরে যান। আন্টি আপনি একটু চোখ বন্ধ করে শুয়ে থাকুন। হ্যাঁ তুমি ধরো তো, তুমি দিদিকে ধরো, আমি ধরছি এখান থেকে। হঠাৎ করে বেরিয়ে গেলেন কাউকে কিছু না বলে। আমি যদি এখন ব্যাক করতে যাই সময় অনেকটা চলে যাবে, তুমি জয়দেরকে জানিয়ে দাও প্লিজ। ডাক্তারবাবু কি হয়েছে বলতে? ভাই ভাই একটা খুব খারাপ খবর আছে। কি খারাপ খবর? ভাই মা খুব অসুস্থ হয়ে গেছেন হঠাৎ করে, তোমার দাদা বেরিয়ে গেছেন, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। সুস্থ চলে এক্ষুনি। তোকে দীপা বলেনি আমাকে কল ব্যাক করতে? ওকে তো আমি সবটা বলেছিলাম সূর্য। আন্টি আপনি প্লিজ এই মেডিসিনটা নিন।
মা। আমি এসে গেছি, আর ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু হবে না তোমার। কি হলো মা, চোখে জল কেন তোমার? আর তুমি তো সময় সবসময় বলো আমি কাছে থাকলে তোমার সব কষ্ট কমে যায়। আমি আছি মা, তোমার সূর্য সব সময় তোমার কাছে আছে। অনেক দূরে চলে গেছিলে তো, এত তাড়াতাড়ি চলে এলে। না মা, আমি কখনো কোনোদিন তোমার থেকে দূরে সরে যাইনি। তোমার কিছু হলে আমি এক সেকেন্ডও ঠিক থাকতে পারি না। তাই পৃথিবীর যে প্রান্তেই থাকতাম না কেন, ঠিক দূরে তোমার কাছে চলে আসতাম মা। সূর্য আন্টি না হঠাৎ করে বুকে একটা প্রেশার ফিল করছিল, খুব পেনও হচ্ছিল। আমি তখন এই মেডিসিনটা দিয়েছি, দেখ একবার। মেডিসিন তো ঠিকই আছে। হ্যাঁ এটাই দিলাম, ওষুধের সাথে সাথে কাজ হয়নি, তাই তো আমরাও বুঝতে পারছিলাম না, আর ভীষণ টেনশন করছিলাম। তোর সাথে যদি তখন একটু কথা হতো তাহলে তো আমরা এতটা প্যানিক করতাম না। না না, মিশকা যথেষ্ট এফিশিয়েন্ট ডক্টর, ও সামলে নিয়েছে মাকে। আমি জানি তোরা হানিমুনে গেছিলিস সূর্য, আমার হয়তো এরকম ভাবে তোকে ফোন করে আনাটা ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস কর তখন আমার একটা জিনিসই মাথায় এসেছে, আন্টি তোকে দেখলে একটু রিলিফ হবে, আর সেটা হলো তো দেখ। আমার খুব খারাপ লাগছে যে আমার জন্য তোমাদের। প্লিজ সূর্য, দীপা জয়রা আসেনি তোমার সাথে? না, আমি মায়ের খবরটা শুনে এখানে চলে এসেছি, দেরি করিনি তাই ওদের কাউকে জানাইনি। কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে সূর্য, আমি দীপাকে আন্টির ব্যাপারে সবটা বলেছিলাম, ও সবটা জেনেও তোকে কিছু জানাইনি কেন? আমার মনে হয় কোথাও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মিশকা, মায়ের এত বড় একটা খবর দীপা আমাকে জেনেও জানাবে না, এরকমটা তো হতে পারে না। কিন্তু আমি তো মিশকা, এখন এগুলো ইম্পর্টেন্ট নয়, কি হয়েছে কি বলা হয়েছিল দীপা আসুক, তারপর সব জানা যাবে। ওকে মা, মা মা এখন কেমন আছেন আপনি? মা সবাই ঠিক আছে তো? মুখ শুকিয়ে একেবারে চোখ মুখ বসে গেছে। আরে সিরিয়াস কিছু না তো? ভয় কিছু নেই মা। আমার সিরিয়াস কিছু হলে তোমার বউ দিদি বোধহয় বেশি খুশি হতো। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।